গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি আর রিজু গেছিলাম রিজুর একটা হুডি কিনতে। রিজু অলরেডি দেখে রেখেছিল অ্যামাজনে, বাট অফলাইনে কেনার ইচ্ছা, তাই জন্য মলে গেছিলাম, বাট সেই কালার সেই জিনিস ওর পাইনি। সো তোমরাও জানো যে একটা কিছু যদি চোখে ধরে যায় তো সেটা যদি না পাওয়া যায় আর অন্য কিছু মনে ধরে না। তো ওর ক্ষেত্রেও তাই হয়েছে, ও অনেকগুলো দোকানই ঘুরেছিল কালকে, তো একটাও পছন্দ হয়নি। সো আমি বললাম আর ঘোরাঘুরি না করে একদম অ্যামাজনেই অর্ডার করে দিতে, হোপফুলি ওটা ঠিকঠাক সাইজেই ও পেয়ে যাবে। তো কালকে তাই জন্য রাত্রিবেলা এসে আমরা অর্ডার করে দিয়েছিলাম ওটা। প্লাস আর একটা জিনিস আমার দরকার ছিল, সেটা হচ্ছে ফানেল, ফানেল তেল ঢালার জন্য ফানেল। এত যে জিনিসটা দরকারি আমি এখন এসে বুঝলাম, এখানে এসে আমি এখানে এসে কোথাও মানে আশেপাশে যে শপগুলো রয়েছে সেখানে আমি ফানেল পাইনি, তো যথারীতি আমাকে অ্যামাজন থেকেই অর্ডার করতে হয়েছিল। তো দুটো মিলিয়ে একসাথে আমি অর্ডার করেছিলাম, তো একসাথে ওটা পড়লো মোটামুটি 15 পাউন্ড মতন। আর ফানেলটা আজকেই ডেলিভারি করে দেবে। আর আমাদের এখানে ডেলিভারি করার জন্য আমাদের যে রিসেপশনটা আছে ওখানে এসে ওরা ডেলিভারিটা করে বেসিক্যালি। তো ওর জ্যাকেটটা আসবে আরও 2-3 দিন টাইম লাগবে, আর ফানেলটা মানে অলরেডি ওরা দেখলাম আউট ফর ডেলিভারি সকালই হয়ে গেছিলো এবং ডেলিভার্ডও হয়ে গেছে 9:30 নাগাদ। সো আমি আর রিচ এখন যাচ্ছি ফানেলটা নিয়ে আসতে। তো চলো দিনটাকে আমরা ফুল এনার্জি নিয়ে স্টার্ট করি। পার্সেলটা নিতে আমরা বেরোলাম এখন। এখন কটা বাজে? এখন 11:30 নাকি? রমি হবে বল? কম বাজে 11:30 বাজে। উফাজিকে আমি ফাইনালটা পেয়ে নিশ্চিন্ত হব, আশা করি ঠিকঠাক মতো নিয়ে এসেছে। আমরা একটা বোতল কবে থেকে কিনে রেখে দিয়েছি। হ্যাঁ, তেলের বোতল অলরেডি কেনা আছে, কিন্তু ওই ফানেল ছাড়া তো ঢালা সম্ভব না। তো আমরা কি করতাম, একটা বাটির মধ্যে রেখে ইউজ করতাম, খুব যেটা বাজে দেখতে লাগতো আর ইউজ করাটা তো ঝঞ্ঝাট। অনেকদিন ধরে ফানেল খুঁজছিলাম, আজকে আমরা রুমটায় ঢুকেছি, এখানেই সব পার্সেলগুলো থাকে সব অ্যাপার্টমেন্টের। তো আমাদের G06 অ্যাপার্টমেন্ট, G01 to 220 এর মধ্যেই থাকবে, এর আশেপাশেই থাকবে। রিজু খুঁজছে অলরেডি। অ্যামাজনের পার্সেল দেখ না, কোথায় আছে নিচে টিচে দেখ, এরম হবে না দাঁত ওই নিচের ওগুলো ওগুলো দেখ, নিচে এই চত্বরে থাকবে, এই জায়গাটা থাকবে। ও এটা, হ্যাঁ এটা মনে, তাই তো কি বড় পার্সেল দিয়েছে, একটা এইটুকু ফানেল সে একটা বড় পার্সেল। তো চলো, পার্সেল নেওয়া হয়ে গেল, বাড়ি গিয়ে ওটা খুলবো। এখন একটু ক্রাউন পয়েন্ট যাচ্ছি, ম্যাগি নেওয়ার আছে, ম্যাগি শেষ হয়ে গেছে আমাদের, তো গিয়ে একটু চট করে নিয়ে আসি। কাছেই আমাদের ক্রাউন পয়েন্ট, জানোই তোমরা, দেখিয়েছি আগে। আজকে রাস্তা পুরো ফাঁকা, মানে আমার আশপাশটা দেখো পুরো ফাঁকা। আচ্ছা, সানডের বাজার বলে লোকজন অত বেরোয় না, লোকজন বাড়িতেই ফ্যামিলি টাইম কাটায়, সানডে ইজ ফর ফ্যামিলি ডে এরকমই সবাই বিশ্বাস করে। এবং আমরা রাস্তাঘাটেও দেখি মানে একদম ফাঁকা ফাঁকা থাকে, শুক্র শনিবারের রাস্তায় ভালো ভিড় থাকে, বাট সানডেতে সবাই বাড়িতে থাকাই প্রেফার করে। এরকম একটা সানি মর্নিংয়ে আমরা একটুখানি বেরোলাম। আজকে আমরা কি করবো দুপুরে? আজকে প্ল্যান হচ্ছে মেট্রো পার্ক দেখবো, অনেক আগেই জানি বেরিয়েছে এপিসোডগুলো, বাট আমার দেখা হয়ে ওঠেনি। রিজুও একটা এপিসোড দেখে, সিজনও কমপ্লিট করেনি, একটা এপিসোড দেখে রেখে দিয়েছিলো, তো ওরও দেখার ইচ্ছে। তো কালকেই রাত্রিবেলা অনেকটা লেট হয়ে গেল বলে আর হয়নি দেখা, আজকে তাই জন্য ভেবেছি দুপুরবেলায় দেখবো, দুটো সিজনই দেখবো। আজকে হয়তো সিজন 1 কমপ্লিট করবো, এরপরে সিজন 2টা দেখবো। বেসিক্যালি এখানে আমরা দেখলাম যে মেট্রো পার্ক জিও সিনেমা আর ইরোজ নাওতে অ্যাভেলেবেল আছে, তো ইরোজ নাও সাবস্ক্রিপশন নেওয়ার থেকে আমাদের যেহেতু জিও সিম আছে বাড়িতে, তো সেই জন্য জিও সিনেমাটাতে আমরা অ্যাপটা ইনস্টল করে লগ ইন করে নিয়েছি, আর এখানে চলবে না সেটা আমরা চেক করলাম। তো এখানে নট ভিপিএন বলে, ওটা খুবই ভালো, তো ওটার আমরা 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিয়েছি, সামথিং অ্যারাউন্ড 43 পাউন্ড পড়েছে, মানে 4300 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো ওটা দিয়ে মোটামুটি ওই বিভিন্ন মানে হইচই, তারপর জিও সিনেমা প্রাইমটা এখান থেকেই দেখতে পারি, প্রাইমটাতে অসুবিধা হয়, প্রাইমে তাও সবকটা দেখা যায় না, কিছু কিছু লোকেশন স্পেসিফিক থাকে, লোকেশন স্পেসিফিক থাকে, তো ওইগুলো সবকটাই আমরা দেখতে পারবো, এবার থেকে অসুবিধা নেই। তো ওটা কিনে নিয়েছি, ওটা দিয়েই আমরা দেখবো এবার যা
যেগুলো ইন্ডিয়ান বাংলা হিন্দি যা যা আছে। বাংলা তো স্পেসিফিক্যালি দেখাই যায় না এখানে, স্পেসিফিক্যালি একদমই দেখা যায় না। শুধু অ্যামাজন প্রাইমে যে মানে অ্যামাজন প্রাইমের সাথে হইচইয়ের মার্চ করার পরে মানে কয়েকটা সিনেমা মার্চ করার পরে তো ওই তিন চারটে মতো সিনেমা আছে বাংলা যেগুলো পরমব্রত, তারপর কয়েকটা ছিল আমি নামগুলো খেয়াল করছে না, তো ওইগুলো আমরা দেখেছিলাম। বাট ওর থেকে অনেক ভালো ভালো জিনিস আছে হইচইতে যেগুলো দেখতে ইচ্ছা করে, ভালো লাগে যেগুলো, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না এখানে। তো এবার VPN দিয়ে দেখবো, ট্রাই করবো, আশা করি দেখতে পাবো। তো আজকে এটাই প্ল্যান, আজকে এপিসোড দেখবো। এটা কি রে? পাস্তা। ও আর এটা এগ নুডলস রেডিমেড। এটা কটা আছে? এটা ছটা। আর এটাও ছটা। হ্যাঁ দুটোই নেবো। এইগুলো 65 বাট এইগুলো এইগুলো তো খেয়েছিলাম টাইপের, একটু ম্যাকারনি পাস্তা। ওটা সে ওটা হয়ে গেলে এটা একবার ট্রাই করি, তারপর ওটা ট্রাই করি। ঠিক আছে, মানে ওটা খেয়েছি অলরেডি। এগুলো বেশ ইনস্ট্যান্ট হয়ে যাবে, কোরমা কারি সস অনেক কিছুই আছে। এখানে নানও আছে, নানগুলো বাড়িতে একটা বেশ ভালো করে একটা কষা কষা বানিয়ে, চিকেন কষা কষা বানিয়ে তার সাথে নান খাওয়া যেতে পারে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকে সানডে, তো সানডে স্পেশাল লাঞ্চ, স্পেশাল না জাস্ট এমনি, কালকে আমরা চিকেন ইররেগুলার লাঞ্চ, এমনি উইকডেজে তো কাজ থাকে বলে আমরা সচরাচর প্রেফার করি রাত্রিবেলায় লাঞ্চটা বানিয়ে রাখার। মোটামুটি এক দুদিনের লাঞ্চ আমরা উইকডেজেরটা সন্ধ্যেবেলা করে রাত্রিবেলা করে বানিয়ে রাখি। আর সানডে স্যাটারডে, সানডেটাও হয়ে যায় কারণ মানডের জন্য রান্না করতে হয়, শুধুমাত্র ফ্রাইডে আর স্যাটারডেটা বাদ থাকে, আমাদের এই ডেইলি রুটিনের থেকে ছুটি থাকে। তো আজকে লাঞ্চে যেটা বলতে বলতে ভুলে গেলাম কোথায় মানে লাঞ্চে, হ্যাঁ লাঞ্চে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে ফিশ কালিয়া আর তার সাথে ভাত। তো আজকে ওটাই খাবো। এই হচ্ছে আমার ফাইনাল, যেটা একদম প্রপার এসছে, সাইজ টাইজগুলো নিয়ে একদম কোনো কথা হবে না, ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে আমার বোতল, যেটা আমি তেল ভরার জন্য অনেক দিন আগেই কিনে রেখেছি, বাট ফানেলের অভাবে আমার ভরা হয়ে ওঠেনি। তো এখন আমি এটাকে প্লেস করবো এখানে, আর এই তেলটা এখানে আবার ট্রান্সফার হবে, আর বাটির দরকার নেই। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, একদম মানে ঘরে ভালো রোদ থাকছে এখন। এখন তাও বাজে দেড়টা, তাও এই সময়টা শীতকালের রোদই থাকে না, রোদ চলে যায় তাড়াতাড়ি পালিয়ে যায়, কিন্তু এখন অনেকক্ষণ এখানে রোদ থাকে। সকালবেলাটা একটা টাইমের রোদ আছে, 10:30-10:30 অবধি থাকে, তারপরে আবার আবার বেলার দিক করে অনেকক্ষণ স্টে করে। আমার মুখেও রোদ পড়ছে, এই দিকটা খুললেই বোঝা যাবে। গরম আর একটু গরম পড়লে তখন টের পাবো, এত এত মনোরমভাবে আমরা এটাকে উপভোগ করবো না, তখন রোদ দেখলেই পালাবো। আর আমার উনি ওখানে রান্না করছি, রিজু স্নান হয়ে গেলে আমরা খেয়ে নেব, কারণ মোটামুটি লাঞ্চ আমাদের রেডি। আর ওর যতক্ষণ না স্নান হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম একটা কাজ সেরে নিই, সেটা হচ্ছে আমি আজকে আলমারিটা গোছাবো ঠিক করেছি, একদম লন্ডভন্ড হয়ে আছে, কারণ শীতের যেগুলো হেভি জ্যাকেট ফ্যাকেটগুলো ছিল যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ হতো শীতের সময়, সেগুলো আমাদের সামনের দিকে রাখা আছে, আর হালকা একটু পোশাকগুলো সেগুলো একটু ভেতর করে রাখা আছে, তো ওগুলো একদম এলোমেলো হয়ে আছে, একটু শর্ট করে রাখার ইচ্ছে আছে। তো ও যতক্ষণ না আসছে স্নান করে আমি ভাবলাম। আমার গোছানো হয়ে গেছে, ইতিমধ্যে রিচুরও স্নান হয়ে গেছে, এবার ভাত বেড়ে নিয়েছি, এবার আমরা লাঞ্চটা করে নেবো। আজকে অনেকদিন ধরেই আসলে ইচ্ছা করছিল, একটু পায়েস পায়েস মন করছিল, শীতকাল হলেই মনে হয়, যদিও এবার শীতকালটা বাড়িতে কাটাতে পারিনি, না হলে খেতাম অনেক পায়েস। তো এখানে চটজলদি বানানোর মতন ভাবলাম শিমুইয়ার পায়েস বানিয়ে ফেলি আজকে, তো তারই প্রস্তুতি চলছে, একদম সহজ সরল রেসিপি ফলো করি আমি বানিয়ে নিচ্ছি।
এতে বিশেষ কিছু দেখানোর কিছু নেই। আমি দুধটা আবার একটু গরম করে নেবো, আমি হোল মিল্ক ইউজ করছি, হোল মিল্কটা একটু গাঢ় হয়। দুধটা ভালো করে আমি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর যেহেতু বললাম হোল মিল্ক তাই জন্য এমনিতেই গাঢ় দুধটা, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই গাঢ় করার জন্য। এবার আমি কিশমিশ আর আগে থেকে ভেজে রেখেছিলাম গিয়ে ইয়েগুলো সিমুইগুলো সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। সিমুইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। ভিজে এখন ল্যাপটপ অন করেছে, এখন আমরা মেট্রো পার্ক দেখবো, সো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মেট্রো পার্কের ফার্স্ট সিজনটা দেখে নিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। রিজু তোর ভালো লেগেছে? হ্যাঁ, খুবই ভালো একটা এপিসোড আমরা দেখলাম, মানে আমি জানি অনেকেই তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা এপিসোড এটা, তো বেশ ভালো লাগলো। এর পরের সিজন টুটা ও জোর করছিল চল চল দেখি, কিন্তু এখন আর সময় নেই, এবার বাকি কাজগুলো সারতে হবে, নেক্সট উইকেন্ডের মধ্যেই কমপ্লিট করবো, উইকডেজে পসিবল না দেখা যদিও, কিন্তু উইকেন্ডে নেক্সট উইকেন্ডের মধ্যে দেখে নেব সিজন টুটা, বেশ ইন্টারেস্টিং লেগেছে আমাদের। ব্লগটাকে চলো তাহলে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সবাইকে মিলে আনন্দে থাকতে হবে। তো চলো তাহলে এখানেই এন্ড করি, কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আমরা চাই অ্যাডোরিং ফ্যামিলি যেন আরও আরও বড় হয়। গুড বাই।